তো আজকের ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ডেট মেথড। আমরা ডেট দিয়ে বিভিন্ন আজকের দিন কিংবা আজকে কোন মাস চলছে বা আজ ইয়ার কি চলছে এটা আমরা গেট করতে পারি। তো কিভাবে করছি যেটা তোমরা অবশ্যই দেখো। প্রথমে আমি একটা ভেরিয়েবলের ভিতর তাকে স্টোর করে নিতে চাই, তো আমি এখানে কনস্ট লিখছি, কনস্ট ডেট ইজুয়াল টু, যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমাদের নিউ নিউ, তারপরে ডেট, তারপরে তোমাদের রাউন্ড ব্রেসেস লাগাতে হবে এভাবে, তো এখানে সেমিকলন লাগাবে। তারপরে আমি তোমাদের ডকুমেন্ট ডট রাইট করে দেখিয়ে দিচ্ছি, একে ডকুমেন্ট, সরি MENT, ডকুমেন্ট ডট রাইট। তো এখানে আমি ডেটকে প্রিন্ট করে দেখাচ্ছি, কন্ট্রোল এস করে যদি আমি সেভ করি তো তোমরা দেখতে পাচ্ছ এই ডেটটা আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে পুরো ফুল ডেটটাই চলে এসছে, যেমন আজকের দিন হচ্ছে স্যাটারডে 5 মার্চ, 2022 হচ্ছে সাল, 12:10 এবং এখানে GMT দেওয়া আছে এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লেখা আছে। তো এগুলো সব পুরোটাই চলে এসছে আমাদের কাছে ডেট এবং টাইম সমেত। তো আমাদেরকে শুধু বলা হলো যে তুমি শুধু আজকের শুধু আজকেরটা ডেটটা বলে, শুধু আজকে কত ডেট আছে শুধু সেইটা বলো। তাহলে আমরা কি করব, তো আমরা একটা এখানে মেথড লাগাবো যেটার নাম হচ্ছে গেট ডেট। তো আজকের ডেটটা পাওয়ার জন্য তো আমি মেথড লাগানোর জন্য এখানে ডট লাগাবো, ডট, তারপরে গেট ডেটটা মেথড আমি লাগিয়ে দিব এভাবে। তো কন্ট্রোল এস করে সেভ করলে তোমরা দেখতে পাচ্ছ আজকের ডেট চলে এসছে 5, তো আজকে 5 তারিখ, সেই জন্য 5 চলে এসছে। তো এরকম অনেক মেথডই আছে ডেটের, তো সেটা একটা একটা করে আমি তোমার দেখাচ্ছি সেটা। তো আজকে ডেট চলে এসছে 5। তো এবার আমাকে বলা হলো যে আজকে ডেট তো দেখালে, তুমি এবার এটা কি কোন ইয়ার চলছে সেটা আমাকে শুধু দেখা। তো এখানে একটা মেথড আছে গেট ফুল ইয়ার বলে, সরি এটাকে আমি বন্ধ করব না, এখানে শুধু ডেটটাকেই বদলে দিচ্ছি, ফুল ইয়ার আমি লিখে দিচ্ছি এভাবে। তো সবসময় মেথড ক্যামেল কেসে এখানে দেখতে পাচ্ছ প্রথমটা ছোট এবং সেকেন্ডটা ফুল ইয়ারটা বড়, তো সব এভাবেই লিখবে। তো কন্ট্রোল এস করে যদি আমি সেভ করি তোমরা দেখতে পাচ্ছ 2022। তো এখানে তোমাদের শুধুমাত্র ইয়ারটাই বলছে যেটা 2022, এর আগেরটা তোমরা দেখলে যেখানে শুধু আজকের ডেট বলছে এটা বলছে ইয়ার। তো এইভাবেই অনেক মেথড আছে, আমি তোমাদের এক একটা করে দেখিয়ে দিচ্ছি। গেট আওয়ার্স, তো এখানে একটা মেথড আছে গেট আওয়ার্স, গেট আওয়ার্স কন্ট্রোল এস করে যদি আমি সেভ করি তো দেখছো 12, মানে এখন 12:00 কিছু সামথিং মিনিট হচ্ছে, তো এখানে 12টা বলছে। তো এইভাবে আরও অনেক মেথড আছে। তো এবার আমাকে বলা হলো যে আজ এটা কোন মান্থ চলছে সেটা আমাকে দেখাও। তো আমি এখানে লিখে দিব গেট মান্থ এভাবে আমি লিখে দিব। তো কন্ট্রোল এস করে যদি সেভ করি তো এখানে দেখো দেখাচ্ছে টু টু দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে মার্চ চলছে, তো এখানে কেন টু দেখাচ্ছে, তো এটাই টু দেখাচ্ছে কেন। টু মিন্স আমরা যখন এই গেট মান্থ মেথডটা ইউজ করি তখনই আমাদের 0 to 11 আমাদের রিটার্ন করে, 0 মানে জানুয়ারি, 1 মানে ফেব্রুয়ারি এবং 2 হবে মার্চ। তো এভাবে 0, 1, 2, এটা কিভাবে তোমরা মান্থে এটাকে নিয়ে আসবে, তো আমি তোমাদের সুইচ কেসে দেখেছিলাম কিভাবে সুইচ কেসকে ইউজ করে তোমরা ডে কেও প্রিন্ট করাতে পারো এবং মান্থকেও এভাবে টু কে কোন মান্থ হবে সেটা তোমরা প্রিন্ট করাতে পারো কেসের ইউজ করে। তো এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মিনিট। প্রথমে আমি 12 দেখিয়েছিলাম আওয়ার্সটা, তো এখানে তোমাদের মিনিটটা দেখিয়ে দিই, গেট মিনিটস। তো এই মেথডটা স্যার যে আমরা 16, তো এখন 12:00 নিশ্চয়ই 16 মিনিট হয়েছে, তো এখানে 16 দেখাচ্ছে। একে যদি আমি রিফ্রেশ করি হয়তো 17 হয়ে যেতেও পারে, এখন হচ্ছে না, 17 যখন হবে তখন এটা অবশ্যই রিফ্রেশ করলে 17 হয়ে যাবে, এখনও হচ্ছে না, তো যখন হবে তখন এটা বদলে যাবে।
तो एखाने आरो एक्टा मेथड आमी देखे नी, एटा होच्छे गेट सेकेंड। तो तुम्हारा देखते गेट सेकेंड, तो कंट्रोल एस कर सेव कर ले एखाने एखन 5 सेकेंड होच्छे। एके आमी जोदि रिफ्रेश करी अवश्य एटा बदले जाबे, कारण एटा सेकेंड के रिप्रेजेंटेट करछे। तो 15, 20, 22, 23 যতবার রিফ্রেশ করবো চেঞ্জ হবে, কারণ সেকেন্ড চলতেই থাকছে চলতেই থাকছে। তো এটা যতবার রিফ্রেশ করবো ততবারই এটা বদলাবে। তো তোমরা দেখতে পেলে কিভাবে আমরা বিভিন্ন মেথডের মাধ্যমে বিভিন্ন টাইমকে আমরা ডেটকে ইয়ারকে ডেকে এভাবে আমরা গেট করতে পারি। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো তোমরা সবসময় এটা জাভাস্ক্রিপ্টে ইউজ করা হয় বিভিন্ন জায়গায়, যেমন ওয়েদার, ধরো ওয়েদার অ্যাপে আমি একে ইউজ করব। তো এখানে প্রচুরভাবে ইউজ করা হয় একে, তো বিভিন্ন অ্যাপেও এখানে ওয়েবসাইটে ইউজ করা হয়। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। তোমরা বিভিন্ন এছাড়াও অনেক মেথডই আছে, আমি এখানে বলিনি, তো বললে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তো সেই জন্য বিভিন্ন গুগলে সার্চ করেও তোমরা দেখতে পারো যে কোন কোন মেথড আছে ডেটের, সেখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।